সকাল ৮টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বা'দ। ওয়া আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাহাদাউ তাহাব্বু রাহুল বুখারী ফিল আদাবিল মুফরাদ ওয়া আবু ইয়া'লা বিসনাদিন হাসান। পিস টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সুপ্রিয় অনুষ্ঠান দর্শে হাদিস নির্বাচিত কিতাব বুলুগুল মারাম। এই কিতাবের লেখক ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই খুব সংক্ষিপ্ত আকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস দিয়ে আমাদেরকে যে সমস্ত মাসাইল বিধান জানা জরুরি সেগুলি আমাদের জন্য সুন্দরভাবে সাজিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন লেখককে এবং যারা এর ব্যবস্থাপনা করেছেন তাদের সবাইকে এবং আপনাদেরকে মহান রব্বুল আলামিন জাযায়ে খায়ের উত্তম প্রতিদান আল্লাহ দান করুন, এটা আমাদের দোয়া। দারসে হাদিস এটা আমাদের জন্য একটি নিয়ামত। হাদিসের আলোকে জীবন গড়া এটা আমাদের জন্য কত জরুরি। যখন আমরা কোরআন হাদিসকে পড়া ছেড়ে দিয়েছি, এর অধ্যয়ন ছেড়ে দিয়েছি, তখন আমাদের কাঁধে জেঁকে বসেছে বাজারের কিছু বইপত্র, যেগুলিতে কোরআন হাদিসের সহি যে বর্ণনা সেটাকে গোপন করা হচ্ছে। আমরা সরাসরি যদি কোরআন সুন্নাহ রাসূলের রেখে যাওয়া আমানতের যদি আমরা দায়িত্ব ভার গ্রহণ করি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে দুনিয়াতে এবং আখিরাতে আমরা পার হতে পারব। আর যদি নাই শিখি, আবার শিখতে গিয়ে যদি গলত ভেজালটা শিখে ফেলি, তাহলে তো ভেজাল খেলে যখন পেট নষ্ট হয়, ভেজাল দিয়ে দিন করলে তো দিনও নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তাওহীদ শিরকের আজ একেবারে এমন গজা খিচুড়ি চলতেছে, সুন্নত বেদাতের গজা খিচুড়ি চলতেছে। এজন্য এক্ষেত্রে আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে জানা এবং জীবন গড়া এবং আমল করা কি যে প্রয়োজন, জানি না আপনাদের কিভাবে আমি বুঝাবে শব্দ বা ভাষা আমার কাছে, কিন্তু এর চাইতে অতিরিক্ত আর কিছুই নেই। আমরা হাদিস পড়েছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি আল্লাহর নবী আলাইহিস সালাম থেকে বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন তাহাদাউ, তোমরা একে অপরকে হাদিয়া দান করো। ছেলে বাবাকে, বাবা ছেলেকে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে, ভাই ভাইকে, আত্মীয় আত্মীয়কে, বন্ধু বন্ধুকে, সেটা কোনো অনুষ্ঠানের মাধ্যমে, শরীয়ত সম্মত অনুষ্ঠান, শরীয়ত সম্মত না এমন অনুষ্ঠান করে না, বা বেড়াতে গেলেন, দেখতে গেলেন, এইভাবে একজন আরেকজনকে যা যতটুকু সম্ভব হাদিয়া দান করা, গিফট দেওয়া। এর মাধ্যমে কি হবে? তাহাব্বু। আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন এর মাধ্যমে মহাব্বত সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে। কেউ যখন কাউকে গিফট দিবে তখন এটাই প্রমাণ করবে যে উনি আমাকে ভালোবাসেন। আবার এর বিনিময়ে বা এর পরে যখন যে গ্রহণ করলেন তিনি যখন আবার আরেকজনকে দেবেন, তিনিও ভাববেন যে তিনি আমাকে ভালোবাসেন। এর মাধ্যমে ভালোবাসার সৃষ্টি হবে। কেউ কাউকে কিছু দেওয়ার অর্থ সে ভালোবাসে, নেওয়ার অর্থ ভালোবাসে, আবার সে তাকে ফেরত দেবে ভালোবাসা। তাহলে ভালোবাসা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পার্ট ইসলামের। ভালোবাসা যেটা আল্লাহকে ভালোবাসা ইমানের অঙ্গ, রাসূলকে ভালোবাসা ইমানের অঙ্গ, আল্লাহর কোরআনকে ভালোবাসা ইমানের অঙ্গ, মুমিন মুসলমানকে ভালোবাসা ইমানের অঙ্গ, আল্লাহ রব্বুল আলামিনের যারা ওয়ালি তাদেরকে ভালোবাসা ইমানের অঙ্গ, সাহাবা ইকরামকে, তাবিঈনকে, আইম্মা ইকরামকে, মুহাদ্দিসিন মুফাসসিরিন যারা দ্বীনের দ্বীনদার পরহেজগার তাদেরকে ভালোবাসা ইমানের একটা অংশ। আর ভালোবাসার স্থান অন্তরে। এই অন্তরের ভালোবাসা মুখ দিয়ে প্রকাশ করলে হয় না যদি ভিতরে না থাকে। আজ ভালোবাসা বিভিন্ন গেঞ্জির উপরে, চাদরের উপরে, রাস্তাঘাটে লেখা থাকে, কিন্তু ভালোবাসা যে স্থান অন্তর, এইখানে কিন্তু অনেক সময় ভালোবাসা প্রচণ্ড অভাব। আর যখন আমরা দেখি ভাইয়ে ভাইয়ে ভালোবাসার প্রচণ্ড অভাব, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার প্রচণ্ড অভাব, বনে বনে বা স্বামী স্ত্রীর মধ্যে, এক মুসলিম আর এক মুসলমানের মধ্যে ভালোবাসার প্রচণ্ড অভাব দেখা যায়। অনেক সময় এই ভালোবাসা আল্লাহর হস্তে হতে হবে, ঘৃণা আল্লাহর হস্তে হতে হবে। ভালোবাসা অনেক সময় হয় গ্রুপের জন্যে, দলের জন্যে, নিজের ভাষার জন্যে, নিজের এলাকার জন্যে, কিন্তু ভালোবাসা আল্লাহর কারণে, ভালোবাসা আল্লাহকে খুশি রাজি করার জন্যে, আল্লাহর জন্যেই কাউকে ঘৃণা করা। কিন্তু আজ ভালোবাসার ব্যাপারটা, আজ আল্লাহর জন্যে ভালোবাসা, আল্লাহর জন্যে ঘৃণা আমাদের কাছে অত্যন্ত দুর্বল দেখা যায়। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ভালোবাসা, আল্লাহর হস্তে ভালোবাসা, আল্লাহর হস্তে ঘৃণা করা ইসলামের আকিদার সবচেয়েতে উন্নত এই মশালা এটা। কারণ আল্লাহর হস্তে ভালোবাসা, আল্লাহর হস্তে ঘৃণা করা এটা ইমানের দাবি, এটা মুখের দাবি নয়। গ্রুপের জন্যে, দলের জন্যে, নিজের তরিকার জন্যে, নিজের মতলম্বীর জন্য, নিজের দর্শনের জন্যে, নিজের ভাষার জন্যে, নিজের দেশের জন্যে এই যে আজ ভালোবাসা তৈরি হয় যেখানে আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ঘৃণার ব্যাপারটাও দুনিয়ার জন্য হয়, টাকা পয়সার জন্য হয়। এই ভালোবাসা কিন্তু আমাদেরকে, এই মুখের ভালোবাসা থাকলেও ভিতরে যেহেতু হিংসা বিদ্বেষের সৃষ্টি নাই, আর এর ফলে সমাজ আজকে কলুষিত হচ্ছে। একে অপরে হানাহানি, মারামারি, একে অপরের গীবাত এবং একে অপরের ব্যাপারে হিংসা বিদ্বেষ দিয়ে ভরে যাচ্ছে মানুষ, এবং দূষিত হচ্ছে সেই পরিবেশ এবং আবহাওয়া। এই হাদিসটি ইমাম বুখারী আদাবুল মুফরাদ যে তার কিতাব সেখানে বর্ণনা করেছেন, আবু ইয়ালা বিসনাদ হাসান, আবু ইয়ালা হাসান সনদে বর্ণনা করেছেন। তাহলে এই হাদিয়া যে ফলাফল সেটা ভালোবাসা তৈরি হয়, এটা আমাদেরকে করার চেষ্টা করতে হবে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تهادوا فإن الهدية تسل السخيمة رواه البزار بإسناد ضعيف। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাদাও, তোমরা একে অপরকে হাদিয়া দাও। ফাইনাল হাদিয়া, কারণ হাদিয়া তাসুল্লু সাখিমা, হাদিয়া দিলে মানুষের ভিতরে পুরাতন যে হিংসা বিদ্বেষ অন্তরের ভিতরে ঢুকে থাকে এটা দূর হয়ে যায়। অনেক সময় মানুষের ভিতরে হিংসা হয়, বিদ্বেষ হয়, ভিতরে অন্যের ব্যাপারে মনটা ছোট থাকে, অন্যের ব্যাপারে কল্যাণকামী হয় না। আল্লাহ নবী বলেন তোমরা যদি হাদিয়া দান করো তাহলে বের করে ফেলবে ওই অন্তর থেকে হিংসা বিদ্বেষ, এবং অন্তরের ভিতরের যে কালিমা এটা দূর হয়ে যাবে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বাজ্জার, তবে এর হাদিসের সনদ দুর্বল। তবে নিঃসন্দেহে এর অর্থ তো আমরা এর আগের হাদিসও পেয়েছি, তবে অর্থ তো ঠিক যে মানুষ মানুষকে যখন হাদিয়া দেয় তখন ভিতর থেকে তার হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ওয়ালাউ ফিরসানা শাআতিন মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া নিসা আল মুসলিমাত, ওই মুসলমানদের মহিলারা, মুসলিম নারীরা শুনে রাখো, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে যেন ঘৃণা না করে, অবহেলা না করে। প্রতিবেশীর উপরে প্রতিবেশীর হক রয়েছে। অতএব আল্লাহ নবী বলে ওয়ালাউ ফিরসানা শাআতিন, আর একটা ছাগল বকরি দুম্বা ভেড়ার যদি একটা খুর দিয়েও হয় সেটাও দাও। অন্য বর্ণনা আছে যে যদি গোস্ত দিতে না পারে একটা ঝোল বাড়াই দাও, সেটাও দাও। তবে এই যুগে যদি কেউ উটের ছাগলের খুর পাঠায় বা যা আছে ওখান থেকে হয়তো একটা হাড্ডি আর গোস্ত পাঠায় বা অল্প কিছু পাঠায় বা একটু ঝোল পাঠায়, তাহলে তো আসমান জমিন হয়ে যাবে। আমি কি ফকির, আমি কি মিসকিন, আমি কি এটা? বন্ধুগণ, যদি একজন বড়লোকের বাড়ির পাশে একটা গরিব প্রতিবেশী থাকে আর তার ঘরে যাই এসেছে তাই যদি ওই বড়লোকের বাড়িতে পাঠায়, সেটা নিয়ে আনন্দ করা, খুশি হওয়া যে এই অবস্থাতেও সে আমাকে দিয়েছে, এমন যেন না ভাবা ও পাওয়ার জন্য দিয়েছে, আরে এইটা আবার আমাকে দিতে হয় নাকি, এটাকে আমার জন্য উপযুক্ত, এরকম না ভাবা, বরং যার যতটুকু সম্ভব ততটুকু একে অপরকে হাদিয়া দেওয়া, গিফট করা, এটা কিন্তু আপোষের মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ। একজন মুমিন একজন মুমিনের বন্ধু, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'যুহুম আউলিয়াউ মিন বা'দ, মুমিনরা একে অপরের বন্ধু। তাই যখন মুমিন মুমিনা, নারী পুরুষ, মুসলমানরা একে অপরের বন্ধু, একে অপরের আত্মার ভালোবাসা একের সঙ্গে থাকে। আজ আত্মার ভালোবাসা নেই, মুখের ভালোবাসা কিন্তু অনেকটা দেখা যায়, আবার মুখেরটাও অনেক সময় ভালোবাসা অনেকেই উড়িয়ে দিতে চায়। এই জন্যে মুমিন নারীদেরকে আল্লাহর নবী মুসলিমা নারীদেরকে আহ্বান করে বললেন, একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে হেও প্রতিপন্ন করবে না। আরে যদি তোমার কাছে কিছুই না থাকে, একটা ছাগলের পায়ের অংশ দিয়ে হলেও তুমি তোমার প্রতিবেশীর হক আদা করবে, তাকে হাদিয়া দেওয়ার চেষ্টা করবে। আল্লাহর নবী আলাইহিস সালাম প্রতিবেশীর ব্যাপারে অত্যন্ত গুরুত্ব সহকারে এর হকের কথা আমরা আগেও আলোচনা করেছি। একজন নারী, তার ব্যাপারে বলা হলো সে খুব ভালো, নামাজ রোজা সব ঠিক করে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে, আল্লাহ বলেন হিয়া ফিন্নার, ওই মহিলাটা জাহান্নামী মহিলা, নাউজুবিল্লাহ। আবার একটা মহিলা সম্পর্কে বলা হলো যে মহিলাটা তার ইবাদতের ক্ষেত্রে, তার আমলের ক্ষেত্রে এত বেশি করে না, তবে তার প্রতিবেশীর সঙ্গে যা তার প্রতি ফরজ ওয়াজিব তা তো আদা করে, এর মানে করেই না এমন না, এমন মহিলা কিন্তু তার প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক ভালো। আল্লাহ নবী বললেন হিয়া ফিল জান্নাত, ওই মহিলাটি জান্নাতি। কাজী প্রতিবেশীর হকের ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করব। এটা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। একটা বিরতির পরে আমরা ফিরে আসব, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ, যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত ৯টায় আর পুনঃ সম্প্রচার সকাল ৭:৩০ বাংলাদেশে পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিমুক্তা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বাস্থ্য ও অবসর এই দুটি অনুগ্রহের ব্যাপার, অধিকাংশ মানুষ অবহেলা করে। সহিহ বুখারী 7ম খণ্ড মন গলানো অধ্যায়, হাদিস সংখ্যা ৬৪১২। The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul Quddusus Salamul Mu'minul Mu'min. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever frown in your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা ৭টায় আপন সম্প্রচার সকাল ১১টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিরতির আগে আলোচনা করতেছিলাম এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর হকের ব্যাপারে। আল্লাহর নবী আলাইহিস সালাম প্রতিবেশীর হকের ব্যাপারে অধিক সজাগ থাকতেন এবং জিবরিল আমিন বারবার ওসিয়ত করতেন, এমনকি ভয় করেছিলেন যে প্রতিবেশী ওয়ারিশ হয়ে যাবে, যে কথা আমরা ইতিপূর্বেও আলোচনায় আপনাদেরকে বলেছি। কাজে আমরা কোনো ক্রমেই প্রতিবেশীকে ছোট করে দেখব না। প্রতিবেশী মুসলিম হলে কয়টা হক, মুসলিমের সঙ্গে আত্মীয় হলে কত হক, মুসলিম না হয় আত্মীয় না হয় অমুসলিমও যদি হয়, একজন অমুসলিম যদি আপনার প্রতিবেশী হয় পড়োশী হয় তারও কিন্তু হক রয়েছে আপনি যখন ভালো খাবেন তাকে দেওয়া, সে যদি আপনার উপযুক্ত কোনো খানা পাঠায় সেটা নেওয়া। এই জন্যে আমাদের এই প্রতিবেশীর হকের ব্যাপারে সজাগ থাকতে হবে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অনেক সময় দেখা যায় একজন মানুষ বিয়েতে বা কোনো অনুষ্ঠানে একজনকে কিছু দান করলো, পরবর্তী তাদের কোনো অনুষ্ঠানে যে দান করেছে তার অনুষ্ঠানে ওই দানটাই আবার ফেরত দেওয়া হয়, অনেক সময় রাগ করে এই কম দামে কেন দিয়েছে, কাদের দান ফেরত দেওয়া যাবে না। আপনি এর চেয়ে কম দামের দেন, এর চেয়ে ভালো দেন বা অনুমানের দেন সমমানের দেন, কিন্তু যেটা সে দান করেছে ওইটাই হুবাহু তার অজান্তে তাকে আবার ফেরত দিয়ে দিলেন, দানের উদ্দেশ্যে ভালো মনেও যদি হয় তাহলে সেটা জায়েজ নেই, এমনকি ক্রয় করে নাও জায়েজ নেই। এ ধরনের কাজ কিন্তু আমাদের সমাজে হয়ে থাকে, এই ধরনের কাজ আমরা করব না, কেন এটা নিষিদ্ধ রয়েছে। এবার আমরা লেনদেনের ক্ষেত্রে অর্থ বা জিনিসপত্র দেওয়া নেওয়ার ব্যাপারে আমাদের পর্যন্ত ১৮টি অধ্যায় শেষ হয়ে গেছে। এবার অধ্যায় শুরু হবে ১৯ নম্বর বাবুল লোকাতা। লোকাতা লোকাতা হলো কুড়ানো মাল, কুড়িয়ে পেল একটা জিনিস, তাহলে কুড়িয়ে পেলে নেওয়া যাবে না যাবে না, আর পাওয়া গেলে কি কর তার দায়িত্ব, মক্কায় পাওয়া গেলে কি দায়িত্ব বা অন্য জায়গায়। এই কুড়ানো মাল যদি কেউ নেয় তাহলে তাকে ১ বছর প্রচার করতে হবে, মালিক না পাওয়া গেলে ওইটার পাত্র এবং তার বাঁধন মনে রেখে এবং সংখ্যা পরিমাণ কোয়ালিটি কোয়ান্টিটি মনে রেখে সে ব্যবহার করতে পারবে। পরবর্তীতে যদি সে মালিক এসে যায় আসল মালিক এবং প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারে তাহলে তাকে তার ওই মাল ফেরত দিতে হবে। এই হলো শরীয়তের বিধান। আর বিশেষ করে মক্কার যদি কোনো মাল পড়ে থাকে তাহলে হাজিদের বা অন্যটা নেওয়া যাবে না, এই নিয়ত ছাড়া যে আমি ওটাকে প্রচার প্রসার করে কার মাল সে পর্যন্ত বা সেখানে যদি সন্দুক বক্স থাকে সেখানে পৌঁছে দেওয়ার জন্য নেওয়া যাবে, নচেৎ সেখানে হাত দেওয়াই যাবে না। এই বিধানগুলি আমাদের জানা দরকার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر النبي صلى الله عليه وسلم بتمرة في الطريق فقال لولا اني اخاف ان تكون من الصدقه لاكلتها متفق عليه। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একটা খেজুর রাস্তার মধ্যে পড়ে আসে, আল্লাহ নবী তার পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ফাকাল তিনি বললেন লাউলা আন্নি আখাফ, আমার যদি এই ভয় না থাকতো আনতাকুনা মিনাস সাদাকা, এই খেজুরটা হয়তো সাদাকার, লা আকালতুহা, তাহলে আমি এটা খেয়ে ফেলতাম। হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। এই হাদিসের দ্বারা প্রমাণিত হলো যে কুরআনো জিনিস যদি সদকার জিনিস হয় আর সদকা যাদের জন্য খাওয়া হারাম তাহলে তাদের জন্য নেওয়া ঠিক না। বিশেষ করে আল্লাহর নবী আলাইহিস সালাম তার জন্য সদকা হারাম ছিল, তাই তিনি এটা নিলেন না, বললেন সদকা না হলে আমি এটা নিয়ে খেয়ে ফেলতাম। সুবহানাল্লাহ, আল্লাহর নবী আলাইহিস সালাম একটা খেজুর রাস্তায় পড়ে আছে ওইটাকে কুড়িয়ে খেতে চেয়েছিলেন, কিন্তু এই ভয়ে খান নাই যে সদকার যদি হয়ে যায়। তাহলে আল্লাহর নবী কত ক্ষুধার্ত ছিলেন, আল্লাহর নবী আলাইহিস সালামের কত অভাব ছিল। আল্লাহর নবী আলাইহিস সালাম আরও একটি কথা যে পড়ে আছে একটি খাদ্য ওইটিকে নিয়ে ব্যবহার করা, নষ্ট না করা, আল্লাহর নেয়ামত তার গুরুত্ব দেওয়া। আজ অনেক সময় এই ধরনের কিছু খাওয়া দাওয়া পড়ে থাকলে হয়তো ভালো আছে সুন্দর আছে, কেউ হয়তো এটাকে লাথি মেরে ফেলে দেয়, কেউ এটাকে তাচ্ছিল্য করে, নষ্ট না করা, নিজে না খেতে পারলে কোনো গরিবকে দিয়ে দেওয়া। আল্লাহ নবী আলাইহিস সালাম এইভাবে সাদকা থেকে কত বড় নিজেকে পবিত্র রাখার চেষ্টা করতেন এবং তার কতই প্রয়োজন ছিল যে রাস্তা থেকে কুড়িয়ে সেটাকে খাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। তাহলে কুরআনের ব্যাপারে সাবধান থাকতে হবে। এটাকে আমার জন্য বৈধ না অবৈধ, হালাল না হারাম, কোন জিনিস হারাম জিনিসও যদি হয় তবু কি কুড়িয়ে আপনি পকেটে নেবেন? হারাম তো আপনার জন্য কোনো মুহূর্তে জায়েজ হবে না। হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। ওয়ান যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আন قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فسأل عن اللقطة فقال اعرف افاسها ووكاءها ثم عرفها سنة فإن جاء صاحبها وإلا فشأنك بها। যায়েদ ইবনে খালিদ আল জুহানী থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একজন মানুষ আল্লাহ নবীর কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, লোকাতা কোনো জিনিস যদি কুড়িয়ে পায় রাস্তাঘাটে তো এটার হুকুম কি, বিধান কি, কি করবো? কালা ইরফ ইফাসাহা ওয়াকাহা, যে পাত্রে রয়েছে, যে থলে রয়েছে এটাকে ভালো করে মনে রাখো। ওয়াকাহা, কিভাবে কোন ধাগা দিয়ে কোন সুতা দিয়ে বাঁধা আছে সেটাও মনে রাখো, যাতে করে তার মালিক ফিরে আসলে যদি বলতে পারে যে এই ধরনের পাত্রে বা এই ধরনের জিনিসে ছিল, বাঁধনটা এই ছিল, বা মানি ব্যাগ এখন যদি পাওয়া যায় মানি ব্যাগটা কেমন, কত টাকা ছিল, কি ইত্যাদি, মানে পরিচয় দিতে পারে। সুম্মা আররিফহা সানাতান, এটাকে রেখে এরপরে লোক সমাবেশে, মসজিদের বাইরে, রাস্তাতে বা চৌরাস্তায় বা হাটে বাজারে যেখানে মানুষের সমাগম ঘটে সেখানে বলো কার টাকা হারিয়েছে বা কার অমুক জিনিস, কার কি হারিয়েছে। ফাইন যা সাহিবুহা, যদি তার আসল মালিক চলে আসে তো ভালো, তাকে দিয়ে দিবে এক বছরের মধ্যে। ওয়াইল্লা ফাশা আনুকা বিহা, এক বছরের মধ্যে যদি চলে না আসে তাহলে তুমি সেটাকে ব্যবহার করতে পারবে। কালা ফাযাল্লাতুল গানাম, বলেন আচ্ছা যদি ছাগল যদি হারিয়ে যায়। কালা হিয়ালাক আউলি আখিক আউলি যিব, এটা তোমার জন্য অথবা তোমার ভাইয়ের জন্য অথবা নেকড়ে বাঘের জন্য, তুমি যদি নিয়ে নাও ঘরে, মালিক যদি আসে মালিককে দিয়ে দিবে। আর যদি ছেড়ে দাও, মালিকও না আসে, মালিকও না পায় খোঁজ করে, তাহলে এটা কি করবে? ওই নেকড়ে বাঘে বা শিয়ালে বা খেকশেলে খেয়ে ফেলবে, কারণ ছাগল দুর্বল, সে বাধা প্রদান করতে পারবে না। কাজে এটাকে তুমি রাখতে পারো অথবা তোমার ভাই খোঁজ করবে। তাহলে এখানে ছাগল যদি হয় নিজে রেখে দেওয়া, ভাই আমার ভাই যখন ফিরে আসবে তখন তাকে আমি ফেরত দিব, আর না আসলে আমার হবে। আর ছেড়ে দিলে তো বাঘে খেয়ে ফেলবে, কারণ ছাগল সে নিজেকে বাঁচাতে পারবে না। কালা ফাযাল্লাতুল ইবিল, ওই লোকটি আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, ওর যদি হারিয়ে যায় তাহলে কি সেই হারানো ওটা আমি ঘরে নিয়ে আসবো? কালা মা লাকা ওয়া লাহা, আল্লাহ বলেন তোমার কি আর ওর কি, অর্থাৎ এটা নিবে না, তুমি তাকে ছেড়ে দিবে, তার মতো চলবে। মা হা সিকাউহা, তার সঙ্গে তো পানি থাকে, ওর যখন পানি পান করে তার রিজার্ভে পানি রাখতে পারে, এই পানি দিয়ে সে দীর্ঘদিন বাঁচতে পারে। ওয়াহিদা উহা, তার তো পায়ে খুর রয়েছে, কারণ উটের খুর দুইটা বন্ধ, অন্য অন্যটার মধ্যখানে ফাঁক থাকে, অর্থাৎ মরুভূমিতে চলার জন্য তার জুতাও রয়েছে আর পানিও রয়েছে। তারিদুল মা, ওর তো পানিতে যাবে, পানি পান করবে। ওয়াতাকুলু শাজারা, এবং সেই ঘাসও খাবে, গাছপালা খেয়ে বাঁচবে। হাত্তা ইয়ালকাহা রাব্বুহা, যতক্ষণ পর্যন্ত তার মালিক না থাকবে ততক্ষণ সে এভাবে চড়তেই থাকবে, তাকে তো নেকড়ে খেতে পারবে না, কারণ নেকড়ে উটকে খেতে আসলে উট তাকেই হানা দিবে। হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। তাহলে বোঝা গেল যে যে জিনিসগুলি সাধারণত হারিয়ে যায় তাহলে তিন প্রকার হতে পারে। এক প্রকার যেগুলি মানুষ খোঁজ করে না, অল্প স্বল্প, ছোট একটা দড়ি বা একটা চারানা আটানা বা একটা কম দামের জিনিস, সচরাচর মানুষ এগুলি তালাশ করে না, এটার জন্য পেরেশানও হয় না, তাহলে এগুলি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারে, তবে নিজে না করে হয়তো কোনো গরিব মিসকিনকে দিয়ে দেওয়া উচিত হবে। দ্বিতীয়ত যদি এমন হয় যে নিজেকে রক্ষা করতে পারে না পশু পাখির মধ্যে, তাহলে সেটা নিয়ে আসতে হবে, সেটাকে প্রচার করতে হবে, এক বছরের মধ্যে না পেলে নিজে ব্যবহার করতে পারবে, এরপরে আসলেও তাকে পরিচয় দিতে পারলে ফেরত দিতে হবে। আর যদি এমন হয় পশু যে নিজেকে রক্ষা করতে পারে, তাহলে এক্ষেত্রে তাকে ছেড়ে দিতে হবে, তার মালিক তাকে খোঁজ করতে থাকবে, খোঁজ করতে করতে একদিন পেয়ে যাবে। আমরা এই হাদিস থেকে এই বিধানগুলি জানতে পারি। এটা বুখারী মুসলিমের হাদিস। ওয়ানহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আওয়াদাল্লাতান ফাহুয়া যাল্লুন মা লাম ইউয়াররিফহা, রাওয়াহু মুসলিম। যায়েদ বিন খালিদ থেকে আরো বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আওয়াদাল্লাতান ফাহুয়া যাল মা লাম ইউয়াররিফহা, কেউ যদি কোনো হারানো বস্তু নিজের মালিকানাধীন করে ফেলে আর এটার প্রচার প্রসার না করে, মানুষের কাছে জ্ঞাত না করে যেরকম কিছু হারিয়ে গেছে কিনা, তাহলে সে পথভ্রষ্ট। কারণ হারানো জিনিস এক বৎসর এটাকে প্রচার ও প্রসার না করে মালিক হয়ে যাওয়া, নিজের মালিকানাভুক্ত করে নেওয়া, এটা গুমরাহার কাজ, এটা অন্যায় কাজ, এটা থেকে আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। তবে যখন এক বৎসর এটার প্রচার করে প্রিপারিং করে বা এখন মিডিয়ার যুগ হয়েছে সেটা করে যদি সম্ভব হয়। এখন তো ইন্টারনেটে ছবি দেওয়া যায়, এখন টেলিভিশনে দেখা যেতে পারে, এইভাবে লুকিয়ে না রেখে সেটার প্রচার করতে হবে। আর এখন প্রচারের যে বিষয়টা অত্যন্ত সহজ হয়ে গেছে, সেটার ছবি তুলে পেপারে দেওয়া যেতে পারে। কাজে আজ বর্তমানে এর প্রচারের বিষয়টা অত্যন্ত ব্যাপক। এক্ষেত্রেও কেউ যদি কিছু না করে নিজেই মালিক হয়ে যায়, এটা তার জন্য জায়েজ হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পিস টিভি বাংলার মাধ্যমে দারসে হাদিসের মাধ্যমে আমাদের জীবন গড়ার এক সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহর বারগাহে আমরা শুকরিয়া জানাই। এই ধরনের সুযোগ আমরা আগ্রহ সহকারে, আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা এটাকে এখান থেকে উপকৃত হওয়ার চেষ্টা করব। এটাই হবে আমাদের প্রত্যাশা এবং আপনার কাছে দাবি। মহান রব্বুল আলামিন আমাদের এই কাজকে কবুল করে নেন। এটা যেন আমাদের জন্যে সুন্দর জীবন গড়ার এক মহা পাথেও আমাদের এবং আমাদের দিন ও দুনিয়ার জন্য কল্যাণকর করে দেন। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। সাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়। আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও, যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভি কে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আলরায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপ রোড, বার্মিংহাম, UK, পোস্ট কোড B151TH, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011323001, ইউরো অ্যাকাউন্ট নম্বর 011323002, US ডলার অ্যাকাউন্ট নম্বর 011323003, শর্ট কোড 300083, SWIFT BIC code IBOBZB22, IBAN GB52LOYD 30963401024192। টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 442082424321। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন, যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। পিস টিভি। আকাশের রংধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি। লাল, নীল, সবুজ, আকাশী, বেগুনি, হলুদ, নানা রঙের সমাহার আমরা দেখেছি রংধনু। কিন্তু জীবনের রংধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি? আমরা জীবনের উত্থান পতন, চড়াই উতরাই, আনন্দ বেদনা, ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। দেখুন জীবনের রংধনু, কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে। জীবনের রংধনু প্রতি মঙ্গলবার রাত 10টায় পুনঃসম্প্রচার, সকাল 8:30।